ফের বেড়েছে কয়েকটি জীবনদায়ী ওষুধের দাম। অতিপ্রয়োজনীয় এই ওষুধের দাম বাড়ার ফলে সমস্যায় সাধারণ মানুষ। গত 14 অক্টোবর এনপিপি এর যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে জীবনদায়ী বেশ কিছু ওষুধের দাম 50% বৃদ্ধি পেয়েছে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে যেমন টিবি, হাঁপানি, থ্যালাসেমিয়া, চোখ ও মানসিক অসুস্থতাজনিত রোগের ওষুধ। এই গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধের দাম 50% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সাধারণ মানুষের বক্তব্য, এমনিতেই জীবন ধারণের জন্য প্রয়োজন এমন সব জিনিসের দাম বেড়েছে অনেকটাই, দ্রব্যমূল্য বৃদ্ধি নাগালের বাইরে, ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমন অবস্থায় আত্মীয় ওষুধের দাম বাড়ায় ক্ষুব্ধ আমজনতা। তারা কেন্দ্রের সিদ্ধান্তের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী হিসেবে আবেদন করেছেন সরকারকে, ইমিডিয়েট কমানো উচিত। যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের ওষুধ, তারা তো বেশিরভাগই তো গরিব লোক, তারা কোথেকে ওষুধ কিনবে? সরকারের উচিত ইমিডিয়েট এই ওষুধের দাম কমানো এবং মানুষের আস্থা করা। যে জীবনদায়ী ওষুধগুলো দাম বাড়িয়েছে, তাতে এমনিতে তো জীবনদায়ী ওষুধের দাম বাড়ানোতে তো এমনিতে তো রোগীর পরিবার তো এমনিতে তো মরার পর খারাপ। আর এইদিকে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ফ্রি, তাতে মানুষের মধ্যে একটা এই যে পরিষ্কার হয়ে আছে যে কেন্দ্র সরকার কীভাবে একটা পুঁজিবাদী সরকার, এইদিকে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তার সমাজের মানুষের কাছে একটা পরিষ্কার। ওষুধের দাম বাড়ানো নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখে ওষুধের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, কয়েক মাস আগে ডায়াবেটিস, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে। হঠাৎ করে ফের ওষুধের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বোঝা আরও বাড়বে। অবিলম্বে ওষুধের মূল্যবৃদ্ধিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করুন। বেনজাইল পেনিসিলিন ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন, স্ট্রেপটোমাইসিন ইনজেকশন, সালবুটামল ট্যাবলেট ও রেসপিরেটর পাইলোকার্পিন, সেফাড্রক্সেল ট্যাবলেট, ডেসফোরক্সামিন ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট। এই ওষুধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিত্য প্রয়োজন হয়। এক ধাক্কায় 50% দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে জানিয়ে সরব তাঁরা। যোগান অব্যাহত রাখার জন্য এই ওষুধগুলির দাম বাড়ানো হয়েছে বলে যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে প্রায় 800 ওষুধের দাম বাড়ানো হয়। এবার 50% দাম বাড়ানো হলো 8 জরুরি ওষুধের। কেন্দ্রের এই সিদ্ধান্তে চাপ বাড়ছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।